তারিখে আমরা লক্ষ্য করলাম গত 31 মার্চ ত্রিপুরা মধ্যশিক্ষক পর্ষদের সচিব এটা নির্দেশ দিলেন, নির্দেশ পত্র পত্রিকা প্রকাশিত হয়েছে আপনাদের পত্র পত্রিকায়, যে উচ্চ হারে ব্যাপকভাবে ফি বাড়ানো হয়েছে, যেটা 100 টাকা ছিল সেটা 1000 টাকা 500 টাকা এরকমভাবে করা হয়েছে, এবং ডুপ্লিকেট মার্কশিট এডমিট এগুলির সার্টিফিকেট বার করার জন্য 250, 500 এবং 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা মনে করি এই অবস্থার মধ্যে ত্রিপুরার বর্তমান যে অবস্থা এবং শিক্ষার বা শিক্ষার্থীদের অভিভাবকদের যে অবস্থা, এই অবস্থায় শিক্ষা পরিচালনা করা বা শিক্ষা চালিয়ে যাওয়া ছাত্রছাত্রীদের পক্ষে অত্যন্ত কঠিন হবে এই আদেশের বলে আমরা অনতিবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি, এবং এর যে অর্থ ধার্য করা হয়েছে এই অর্থ আরো সীমিত করার জন্য আমরা সচিবের কাছে দাবি জানাচ্ছি, এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যাতে এই দাবি আমাদের মেনে নেয় তার জন্য আমরা ওনার কাছে আবেদন রাখছি, এবং প্রয়োজনে আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব এই প্রত্যাশায় রেখে আমি আলোচনা করছি।